চেকপোস্টে থামার সংকেত, পুলিশকে পিষে চলে গেল মাইক্রোবাস। চট্টগ্রাম সাতকানিয়া একটি বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় চেকপোস্টে দায়িত্বরত রাব্বি ভুইয়া 28 নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরাফাত হোসেন তার আরেক পুলিশ সদস্যের আহত হন। বৃহস্পতিবার 5 আগস্ট সকাল 10:30টার দিকে দোহাজারি হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। রাব্বি ভুইয়ার গ্রামের বাড়ি নরসিংদী পলাশা উপজেলায় মলিথা চরসিন্দু এলাকায়। তার বাবার নাম মোজাম্মেল হক। তিনি দোহাজারি হাইওয়ে থানার কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। পুলিশ জানায় দোহাজারি হাইওয়ে থানার সামনে নিয়মিত চেকপোস্ট চলছিল। সকাল 10:30টার দিকে কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেন পুলিশ সদস্যরা। পরে গাড়িটি না থামিয়ে উল্টো দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে চলে যান। এই ঘটনায় রাব্বি ভুইয়া নামের এক পুলিশ সদস্য ঘটনাস্থলে নিহত হন এবং আরেক পুলিশ সদস্য আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চেকপোস্ট থেকে কিছু দূর সামনে গাড়িটি রেখে চালক পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রব বলেন, মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের উদ্যতন কর্মকর্তা উপস্থিতি রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।